পৃথিবীর ইতিহাস মানুষ একক আর অনন্য মানুষক যদি দিল্লিয়ে দমন করব খুঁজে রাইজক দমন করব নয়, অন্যায় অবিচার যদি করব খুঁজে রাইজক অন্যায় অবিচার করব নয়। এই কথা মানুষে পদে পদে প্রমাণ দিয়েছে। সমগ্র ভারতবর্ষ বিদেশীর হাতত থাকিলে শিকলিরে বন্ধিত্বর কবলত আছিল। নিজের স্বাভিমান বলে কোয়া মানুষের যে বিষয় এই বিষয় মাতি থুয়েই গেছিল ভারতবর্ষের বিভিন্ন প্রান্তত। ভারতীয় মানুষের স্বাভিমান অহংকার রক্ষা করেছিল, রক্ষা করেছিল মানুষে। মানুষক বিদেশীর আক্রমণ পাইলে মানুষক দমন করবর কারণে মানুষ পরাজিত হল জানো? মানুষের পরাজিত হওয়ার চরিত্র ইতিহাসের পৃষ্ঠাত নাই। মানুষ নিজের স্বাভিমান হওয়ার কোনো ইতিহাস নাই। সংগ্রামী জনতাক কোনো শক্তিয়ে কেতিয়াও নিশেষ করিব পৰা নাই, স্বাভিমানক শেষ করিব পৰা নাই। আর আজি এই খেলপথার পা কব খুঁজেছো, যিমান দমন যিমান উৎপীড়ন নহক লাগিলে খিলঞ্জীয়া জনতাই তার ওসর আঁঠু লৈ দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে জিয়াই নাথাকে। কোনো শক্তিয়ে খিলঞ্জীয়া মানুষের আত্ম প্রতিষ্ঠার সংগ্রামক বন্ধ আর স্তব্ধ করব নয়। জনতা এটা জাগিছে, সকলে দেখিছে জনতা জাগিছে চারিওফালে চারিওফালে জনতার ঐক্যবদ্ধ কণ্ঠ। চকী ডিঙি খেলপথার লক্ষ লক্ষ জনতার সমাবেশ, এই খেলপথার যিমান জনতা চারিওফালে কোয়ালে তাতকর তিনগুণ জনতা এই ঐক্যকে ইতিমধ্যে ইয়ালে আনিবলে আরম্ভ করেছে। বদনরূপী শাসক সকলে বিশ্বাসঘাতকভাবে প্রতারকে যদি জনতার কণ্ঠ উপলব্ধি করব নয়, কেবলমাত্র ক্ষমতার লালসাত ক্ষমতার খকত যদি নিজের দাবি রক্ষার স্বার্থত যদি রাজনীতি করব খুঁজে, আমি যে কইছো মানুষের স্বাভিমানের খেলা করা মানে কিহর খেলা করা নাই, জুইর খেলা করা। আর আজি এই আগ্নেয়গিরি সুপ্ত আগ্নেয়গিরি জাগৃত হয়েছে। আগ্নেয়গিরির জাগৃত নামাই এই সকল প্রতারক বিশ্বাসঘাতক পরিষ্কার খার করব। আর এখন মাটির পরা সেই সকল পুরে টুকায় উৎখাত করবর কারণে রাইজ এটা ওলাই আছে। রাইজ বড় নামত সামিল হয়েছে। আপনার সকলে দেখিছেন দিল্লির ওসর মানুষের গণতান্ত্রিক আন্দোলনের কোনো মূল্য নাই। দিল্লিয়ে কোনো আমার গণতান্ত্রিক আন্দোলনক তিল মানো মূল্য দিয়ে দিল্লিয়ে আমাক আলোচনায় মাতি লই যা হল নিশা দুই বজালৈকে, পুয়তি নিশালৈকে আলোচনা আলোচনা শেষ হল। 12 ঘণ্টা অতিক্রম করার সময় পার হল। 8 ঘণ্টার ভিতরতে জাতিক হত্যা করব পড়া জাতিক জাতিক নিয়েষ করব পড়া না সিদ্ধান্ত গ্রহণ করে দিলে মানুষের আবেগ অনুভূতি স্বাভিমান মানুষের গণতান্ত্রিক কণ্ঠ সকলকে ভরিরে মোহারি বুলডোজ করে একটা সিদ্ধান্ত জাপি দিয়া হল যে নাগরিকত্ব সংশোধনী আইন আগর নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক জাপি দিয়া হব। মানুষের গণতান্ত্রিক কণ্ঠর যে কোনো মূল্য নাই এই কথা প্রমাণ হয়ে গেল। মানুষের দিল্লির মানুষের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে ব্যবহার করে এই কথা প্রমাণিত হয়ে গেল। আমার আবেগ আমার অনুভূতির কোনো মূল্য নাই এই কথা প্রমাণিত হয়ে গেল। আমার ভাষা আমার সংস্কৃতি আমার রাজনৈতিক অধিকার রক্ষা করার যে চিন্তা আর সংগ্রামের যে
এই কথা প্রমাণিত হয়ে গেল। আর এখনো খবর, এখনো খবর দিল্লী কেবল কেবল মাত্র তেওঁলোকৰ উপনিবেশ হিসাবে ব্যবহার করে, তেওঁলোকৰ লক্ষ্য আৰু চকু কেবল কেবল মাত্র সম্পদ, সম্পদ লুণ্ঠন করা, সম্পদ কুক্ষিগত করা আর ন্যায্য প্রক্রিয়া আমাক নিদিয়া, এয়াই হল উপনিবেশিক এটা সরকারের তেওঁলোকৰ চরিত্র আর তেওঁলোকৰ চিন্তা। কিন্তু কই যাব খুঁজিছো রাইজ, আমার মাটির উপর ভূমির উপর অধিকার, জন্মসত্ব অধিকার কোন শর্ত সীমান্ত আমি আজি আমার নিয়ন্ত্রণ করব নয়, এখন শর্ত সীমান্ত নয়, এখন অসম, এখন সর্বকালের কারণে অসম হয়ে থাকব লাগিব। যে রাইজে রজা পাতে এনেক রাইজে রজা ভাঙে, রজা পতার অধিকার রাইজর, রজা ভঙার ক্ষমতার রাইজর। আর মনত রাখব রাইজ এই সকল বদনরূপী প্রতারক আর বিশ্বাসঘাতক চিরকালেতে সময় নহলে নির্বাচন আসব, নির্বাচন সমূহে বিভিন্ন ধরনের প্রলোভন দিব, বিভিন্ন ধরনের কথা বতরা আসনি, বিভিন্ন ধরনের কথা বতরে আমার জাতীয় জীবন নিশেষ করবর কারণে, আমার আয়ের মুখর ভাষা নিশেষ করবর কারণে, আমার কৃষ্টি সংস্কৃতি আধিপত্যবাদী প্রভুত্ববাদী দিল্লির সংস্কৃতি গ্রাস করে শেষ করবর কারণে দ্বার মুক্তি করে দিব, নঙলা জপনা খুলে দিব, আর আমার এই মাটির উপর আহি সেই সকল অবৈধ বিদেশী কাল নৃত্য নাচিব, কাল নাচ নাচিব। আর এইখন সময় সেই দিনটো যেতিয়া আহিব সেই দিনাই চিলাপথাৰ নিচিনা ঘটনা প্রান্তে প্রান্তে সংঘটিত হব। এই চকীদিনী থব, এই চাচনী থব, এই চকাই থব, এই বরপথাৰ হব, সকলকে সেই সকল শক্তিয়ে আহি বিভিন্ন প্রান্তত আক্রমণ করব। গতি রাইজ সময় থাকুতে আমি সজাগ সচেতন হব লাগবে, আর আজি রাইজে এই শক্তি এই সাহস আমার সকলকে সাহস দিছে, প্রেরণা দিছে, আর মই আজি এই চৌকিদিনী খেলপথারত মই থিয় হয়ে মই দৃঢ়ভাবে বিশ্বাস করছো যে এখন কোন দিল্লী দিশপুরে মানুষের স্বাভিমানী সত্তাক নিশেষ করব নয়, মানুষ জাতীয় সত্তা নজহা নপমা একটা জাতি সত্তা, যান সত্যা নকরক লাগিলে, বন্দুক বয়লেটর যান ভয় আর নলাচক নদেখক লাগিলে, এখন তেজর রক্তে ফাকু নেখেল খেলার কারণে খেলি কাল নৃত্য নাচক নালাগে, এখন বিভিন্ন প্রলোভন করে বিভিন্ন বুদ্ধিজীবী ব্যবহার করে উপাচার্য ব্যবহার করে এই সংগ্রামত ভাগ ভাগ নকরক লাগিলে মানুষের স্বাভিমানক, মানুষের সহ্য বীর্য, জাতীয় জীবনের গৌরব উজ্জ্বল বিজয় নিশানক নীলিম আকাশত জিলিকাই রাখার পর কোনো বাধা দিব নয়। রাইজ এতিয়া আমি সকলে সুচিন্তিতরে আগবার সময়, কারণ আপনাদের সকলে দেখিছে চারিওফালে উৎপীড়ন চলছে, হত্যা চলছে, চারিওফালে প্রলোভনের রাজনীতি আরম্ভ হয়ে গেছে। এটা সময় তাদের ভাবিছিল যে গুলিয়াই মারিলে জনতা রই যাব, বন্ধ হব এই গণসংগ্রাম এই আন্দোলন। পাঁচগৰাকী কয় আমার ডেকা সফল সুঠাম যুবকক গুলিয়ায় মারা হল, বহু ব্যক্তিক গুলিয়ায় আঘাতপ্রাপ্ত করলে, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন চিকিৎসালয় চিকিৎসাধীন হয়ে আছে। আমার অতি শ্রদ্ধার আয়মাতৃসকলের শরীরত লাঠির খুব পড়িল, সন্দিকৈ মহাবিদ্যালয়ের ছাত্রী, দিশপুর মহাবিদ্যালয়ের ছাত্রী, বি বর্মা কলেজের ছাত্রী, লাঠি চার্জ করা হল নিত্যয় ভাবে রাজপথত সেই ছাত্রীসকল সেই মহিলা পড়ি গেল, বুট জোতারে বিভিন্ন পুলিশ মেলেটারে অহা যা করলে, তারপর আন্দোলন বন্ধ করব নয়, আন্দোলন স্তব্ধ হল, তারপর আরম্ভ হল বিভিন্ন ধরনের
ইন্টারনেট কাটি দিয়া হল, কার্ফিউ দি দিয়া হল। তারপর রাইজ এই কার্ফিউ ভাঙি ওলাই আহিল, গোয়ালি আপনাকে দেখিছে সকল স্বতঃস্ফূর্ত হয়ে ওলাই আহিল। তারপর আকো এতিয়া শিল্পীক 50,000 এককালীন পয়সা দিব, কারণ শিল্পীসকলে এইবার আন্দোলনত অংশগ্রহণ করেছে। তার লগে লগে আরো একটা কাম করবলে আরম্ভ করলে, 20 উপাচার্যৰ সঙ্গে সরকারি বিজ্ঞাপন জনসংযোগৰ মাজত, জনসংযোগৰ নামত পৃষ্ঠা ভৰাই তেওঁলোকে বিজ্ঞাপন দিলে যে এই আন্দোলন সামৰি ছাত্ৰ ছাত্ৰীসকলে শিক্ষাত আগবাঢ়ি আহিব লাগে যাতে শিক্ষা কাৰো ক্ষতি নহয়। তাৰপাছত আকৌ যোৱাকালি আপোনালোকে সকলোৱে দেখিছে কিছুমান বুদ্ধিজীৱীক মাতি আনি তেওঁলোক বুদ্ধিজীৱী হয় নে জনতাৰ মাজত প্ৰশ্ন হোৱা উঠাৰ দৰে তেওঁলোক সরকারি এজেন্ট হয় না দালাল হয়, এই কথা মানুষের মাজত রহস্য একটা মানুষের মাজত ইতিমধ্যে ঘনীভূত হয়েছে। গতিকে এই প্রণোভন এটা আরম্ভ করে দিয়েছে, সরকার গোষ্ঠীর বিভিন্ন সা সুবিধা দিবলে আরম্ভ করেছে। এই কথা বতরা কাম কাজ চলি থাকিব, এরকম প্রণোভন তাদের করে থাকিব। কিন্তু একটা কথা কই থাকব খুঁজিছো রাইজ, অসমের জনতার যে অদম্য শক্তি, যে শক্তি ইতিমধ্যে দেখায় আহিছে আগন্তুক দিনতো কোনো দমন কোনো প্রলোভনে অসমৰ ৰাইজৰ গণ আন্দোলনক গণতান্ত্ৰিক সংগ্ৰামক কেতিয়াও বাধা দিব নোৱাৰে। শহীদসকলৰ প্ৰতিটোপাল ৰক্তৰ মূল্য ভৰিব লাগিব দিল্লী আৰু দিছপুৰত। পুৰুষ নাৰী ছাত্ৰ ছাত্ৰী সকলের উপর নিক্ষেপ করা প্রতিটো লাঠির কোবর হিসাব নিকাশ অসমের জনতায় করব, এই কথা নিশ্চিত। এইখন ভারতবর্ষ বনিয়া নরেন্দ্র মোদী আর অমৃত শাহর ভারতবর্ষ নহয়, এইখান ভারতবর্ষ ভারতীয় মানুষের ভারতবর্ষ, যেখান ভারতবর্ষ হিন্দু মুসলমান একেলগে থাকিব, শিখ জৈন ইসাই যিয়ে নহক যাকে সকলে একেলগে থাকিব। ইয়াত কারো প্রত্যেক সম্পত্তি অমৃত শাহ আর মোদীর প্রত্যেক সম্পত্তি নয় যে ইয়াত কোনে কি ভাগ নলব কোনে কি খাব, তেওঁলোকে সিলেবাস দি পঠাব, তেওঁলোকে তালিকা দি পঠাব, রুটিন দি পঠাব, এনেকুৱা কাম কৰিব। সর্বা সীমান্তর এখন অসম নহয়, এইখন অসম আমার নিজের অসম, ইয়াত আমার জন্য প্রদত্ত ভাষা সংস্কৃতি রক্ষা করার অধিকার আমার নিজের আছে। আমি আমার নিজের ভাষার আয়ের মুখের ভাষা আমি জিয়াই রাখিম, কিন্তু বাধা দিব নয়। কোনোবাই যদি ষড়যন্ত্র লিপ্ত হয় সেই ষড়যন্ত্র কালিয়ে মই কোৱাৰ দৰে আগ্নেয়গিরির উদ্গিরণের লাভাত তত্ত্ব শিক্ষাত চলি চাল খাল হয়ে যাব, সেই প্রমাণ রায় ইতিমধ্যে জীবনে আরম্ভ করেছে। এতিয়া আপনাদের দেখিছে যে চারিওফালে বোলে শান্তির সমদল করব, শান্তির সমদল করার সাহস নিশ্চিতভাবে এই ডিব্রুগড়ত নাই, এই কথা মই জানো। কিন্তু মই কব খুঁজিছো এই যে শান্তির কথা কইছে, এই শান্তি শান্তি বিঘ্নিত করেছে কোনে, সরকারে বিঘ্নিত করেছে, তা বাতিল করিয়া অসম শান্তি আহি যাব। জনতার উপর অন্যায় অত্যাচার অবিচার বন্ধ করা, অসমে শান্তি আহিব। আর তোমালোকে আপেক্ষিক যে শান্তির কথা কব খুঁজিছা, এই শান্তির সমদলে অসমের জাতীয় জীবনের কারণে সর্বকালের কারণে অশান্তি আনবর কথা নিশ্চিত, সর্বকালের কারণে শান্তি আনব, সর্বকালের কারণে ইয়াত বিদেশীয় আক্রান্ত করব অসমের রাইজক, অসমের জনতাই জনতাক বিদেশীর নামত ভাগ ভাগ করব, অসমের ভাষা কৃষ্টি সংস্কৃতি কাহি লয়ে যাব, আর এইখন অসমত সেই কারণে সর্বকালের কারণে অশান্ত হয়ে থাকিব, অশান্তি বিরাজমান করব। গতি প্রকৃত জনতার কণ্ঠর মর্মার্থর মূল্য বুঝবলে উপলব্ধি করবার কারণে প্রচেষ্টা হাতত লওয়া, অন্যথা এইখন অসমত জনতার হৃদয়ত থাকা যেটু
হৃদয়ত শান্তিৰ আকৌ লাভৱান সেই আহ্বানক কেতিয়াও তোমালোকৰ এই শান্তি সমদলে কেতিয়াও চুব নোৱাৰে। অশান্ত হৈ থাকিব অসম, অশান্ত হৈ থাকিব অসমৰ জনতাৰ হৃদয়, অশান্ত হৈ থাকিব অসমৰ জনতাৰ চিন্তা আছে তোমাৰ তেওঁলোকৰ আধাৰ। গতিকে এতিয়া আৰু বহু কথা আৰম্ভ হৈছে, গতিকে জনতাক ক'ব খুজিছো, এতিয়া কৈছে বোলে অসমলৈ আনি থাকিব খোজা ৰাইজ বোলে নিচেই তাকৰ নগণ্য বুলি কৈছিল। তেওঁৰ মুখ্যমন্ত্ৰীৰ কাষত থকা উপদেষ্টাই ক'লে যে সংবিধানৰ অভিধানৰ পৃষ্ঠা দুটামান লুটিয়াই লওক, আৰু এটা শব্দ আছে তাকৰ, তাকৰ বুলি ক'লে, নগণ্য বুলি কৈ ক'লে যে তাকৰ। কিন্তু আমি ক'ব খুজিছোঁ, সৰ্বানন্দ সোণোৱাল সভাপতি, ছাত্ৰ সন্থাৰ সভাপতি হৈ থাকোঁতে নিজৰ কাষত লৈ ফুৰা মোনাত তুমি অসম, অসম আন্দোলনৰ পবিত্ৰ ফচল অসম চুক্তি নামৰ এখন চুক্তি লৈ ফুৰিছিলা। চুক্তিখন তোমাৰ কাৰণে গীতা আছিল, তোমাৰ কাৰণে বাইবেল আছিল, তোমাৰ কাৰণে কোৰাণ আছিল, আৰু তুমি উন্মুক্ত কণ্ঠৰে এনেকুৱা যেই জনতাক যেনেকৈ মই আজি কৈছোঁ তুমিও কৈছিলা যে একসত্তৰ পিছৰ বিদেশী অসমৰ মাটিৰ পৰা যাব লাগিব। তুমি এই কথাও কৈছিলা যে বিদেশী হিন্দু মুছলমানৰ নামত ভাগ ভাগ নাই। তুমি এই কথাও কৈছিলা যে যেতিয়ালৈকে বিদেশী বিতৰণ নহ'ব তেতিয়ালৈকে আন্দোলন কেতিয়াও প্ৰশমিত নহ'ব, কোনো কাৰণতে অসমৰ জনগণে কেতিয়াও কম্প্ৰমাইজ আপোচ নকৰে। হঠাৎ সেই গাদীখনৰ খকত, ক্ষমতাৰ লালসাত তোমাৰ নিজৰ কথাই পাহৰি গ'লা, পাহৰি গৈ এতিয়া আকৌ 2014 চনলৈকে তোমালোকে বিদেশী আনিব খোজা, ই কেনেকুৱা ধৰণৰ যুক্তি, কেনেকুৱা ধৰণৰ অদ্ভুত কথা এটা। বিদেশী 1971 চনৰ পিছত অহা বিদেশী 5 লক্ষই হওক, 10 লক্ষই হওক, 25 লক্ষই হওক, 50 লক্ষই হওক, 5 গৰাকীয়ে হওক, 1 গৰাকীয়ে হওক, এগৰাকীও বিদেশীৰ বোজা ল'বৰ কাৰণে আমি প্ৰস্তুত নহয়। বিদেশী বিদেশীয়ে হিন্দুৱে হওক মুছলমানেই হওক, কোনো বিদেশীৰ বোজা আমি অসমৰ ৰাইজে ল'বলৈ প্ৰস্তুত নহয়, এই কথা স্পষ্ট। 71 চনৰ 25 মাৰ্চৰ পিছত অহা হিন্দু বিদেশীয়েই হওক, মুছলমান বিদেশীয়েই হওক, অসমৰ মাটিৰ পৰা সকলো যাবই লাগিব, ইয়াৰ কোনো বিকল্প নাই, এয়া স্পষ্ট কথা। তোমালোকৰ বাহিৰৰ মানুহৰ প্ৰতি যদি ইমান প্ৰেম, 56 ইঞ্চিৰ তোমালোকৰ বুকুৰ প্ৰধানমন্ত্ৰীক কোৱা যে 56 ইঞ্চিৰ বুকু কিছু ফুলাই হৃদয় আৰু 2-4 ইঞ্চি বঢ়াব পাৰি নেকি কোৱা, আৰু প্ৰয়োজন হ'লে এই বিদেশীসকলে 5 লক্ষ 10 লক্ষ 15 লক্ষ গুজৰাটলৈ লৈ যোৱা। এই দম মুখ্যমন্ত্ৰীৰ আছেনে নাই, এই সাহস হিমন্তৰ আছেনে নাই? অমৃত শ্বাহ আৰু নৰেন্দ্ৰ মোদীৰ ৰঙা চকুক দেখি তোমালোকৰ হৃদয়ৰ কঁপনি প্ৰতি মুহূৰ্ত প্ৰতি নিয়ত তোমালোকৰ হয় নেকি? পুৱা উঠাৰ পৰা দিন নিশা শোৱালৈকে জনতাৰ গৰ্জন, এই ডিব্ৰুগড়ৰ জনতাৰ গৰ্জন শুনিবৰ কাৰণে হিমন্ত আৰু সৰ্বানন্দ সোণোৱালৰ, অমিত শ্বাহ আৰু নৰেন্দ্ৰ মোদীৰ ৰঙা চকু দেখি মুখ বোবা, কাণ কলা আৰু চকু অন্ধ হৈ গ'ল নেকি, এই প্ৰশ্ন কৰিব খুজিছো। গতিকে যদিহে তোমালোকৰ ইমান অমৰ প্ৰেম বিদেশীৰ প্ৰতি, কাৰণ নিজৰ নাগৰিকসকলক ৰক্ষণাবেক্ষণ দিয়াটো সাংবিধানিক দায়িত্ব, বিদেশীসকলৰ প্ৰতি তোমালোকৰ অহৈতুক দৰদ কিমান, তোমালোকৰ দৰদ কিয় বা দৰদ তোমালোকে কি কাৰণে কৰিছা, মৰম কিহৰ, ইয়াৰ লগত নিশ্চিতভাৱে ৰাজনৈতিক মুনাফা লাভৰ চিন্তা জড়িত হৈ আছে। দিল্লীয়ে বিচাৰিছে যে অসমীয়া মানুহ, যিহেতু স্বাভিমানী মানুহ, অসমীয়া মানুহৰ তেওঁলোকে মেৰুদণ্ড ভাঙি এটা পংগু জাতিসত্তাত পৰিণত কৰিবৰ কাৰণে ষড়যন্ত্ৰ ৰচনা কৰিছে, কাৰণ দেখিছে যে ভাৰতবৰ্ষৰ বিভিন্ন প্ৰান্তত ৰাইজে অন্যায় অবিচাৰ হ'লে মনে মনে থাকিব পাৰে, অসমৰ ৰাইজে কেতিয়াও মনে মনে নাথাকে,
কারণ যেতিয়া এই কা হোৱা নাছিল ক্যাব আহিছিল 2016 তেতিয়াও সমগ্র অসমত সমগ্র উত্তর পূর্বাঞ্চলত গণ জাগরণ গণ আন্দোলন আছিল তেতিয়াও আমার এই আন্দোলনের কণ্ঠ দিল্লিক চুয়া পড়া নাছিল সেই কারণে উপলব্ধি করা নাছিল বা তেওঁলোকে আমার এই আন্দোলনক মূল্য নিদিয়ে সেই কারণে এই আন্দোলনক গুরুত্ব নিদি ইয়াক এইখন আইন জাপি দিয়া হল আর সেই কারণে তেওঁলোকে এতিয়া সকলে দেখিছে যে সমগ্র ভারতবর্ষ এতিয়া অসমৰ রাইজে সার পাই দিলে জাগৃত হল ভারতবর্ষের জনতা আর জগাই তুলিলে অসমীয়া মানুষে আর সেই কারণে অসমীয়া মানুষের শক্তি কিমান দেখিছে হব পারো আর আমি 3,29,00,000 মানুষ অসমীয়া মানুষ হাবিত থাকা সিংহর দরে জঙ্গল বলে কইছিলাতো জঙ্গল বলে অসমক কইছিলাতো গম পাই লওয়া জঙ্গলত সিংহই থাকে আর সিংহর গুজর আমি সিংহর গুজরণ এটা ভারতবর্ষ হার পাই উঠেছে অকল ভারতবর্ষর হার পাই থাকা নাই টেমস নদীর পারত থাকা ব্রিটিশ ইংল্যান্ডর মানুষ হার পাই উঠেছে বোস্টন আর ক্যালিফোর্নিয়াত থাকা ইংল্যান্ডর মানুষ হার পাই উঠেছে সিঙ্গাপুর আর আয়ারল্যান্ডর মানুষ হার পাই উঠেছে মধ্যপ্রাচ্যর আরব আর কুয়েত এইসমূহ রাজ্য এইসমূহ রাষ্ট্রত জনতা হার পাই উঠেছে রাষ্ট্রসংঘ পৃথিবীক নিরপেক্ষভাবে চাই থাকা রাষ্ট্রসংঘই ইয়ার বিরোধিতা করে টুইট করেছে ভারতবর্ষের নিরপেক্ষ অনুষ্ঠান হিসাবে ইন্টেলিজেন্স আন্তরাষ্ট্রীয় ইন্টেলিজেন্স পরিচালনা করা লয়ে ইয়ার বিরুদ্ধে রিপোর্ট দিছে তারপরও দিল্লি আর দিসপুরে কাঠর চকু লই পৃথিবীবাসীক চাবলে কাঠর চশমা লই পৃথিবীবাসীর এই চিন্তা এই কথা এই আন্দোলনক তেওঁলোকে আঁতৰাই ৰাখিব পাৰিবনে কোনো কাৰণত আজি পৃথিৱীত যি কথা প্ৰতিষ্ঠা হৈ গ'ল সেই কথাই কেতিয়াও আমাৰ গণ আন্দোলনক কেতিয়াও বিচলিত কৰিব নোৱাৰে কেতিয়াও আমাক এই আন্দোলনৰ পৰা পিছুৰুকি অহাৰ ক্ষেত্ৰত ৰাইজক কেতিয়াও কোনো কাৰণতে বাধা দিব নোৱাৰে এই কথা নিশ্চিত আমি সকলোৱে সেইকাৰণে আগন্তুক দিনত আমি এই বিষয়সমূহ আমি পৰিকল্পিত ৰূপত আমি আগবঢ়াই লৈ যাব লাগিব শাসন এতিয়া দমন আরম্ভ হয়েছে দমন প্রলোভনের যোগেদি সমাজের বিভিন্ন প্রান্তর রাইজক বিচলিত করবর কারণে চিন্তা চর্চা করেছে এটা আপনাদের সকলে জানে দুটা বৌদ্ধিক আধ্যাত্মিক বৌদ্ধিক বিদ্যাতনিক জগতের দুটা শ্রেণী দুটা গ্রুপে বিজ্ঞাপনত অংশগ্রহণ করলে 20 উপাচার্য উপাচার্যসকল হল সমাজের বৌদ্ধিক আর বিদ্যাতনিক নেতৃত্ব দিয়া মূল মূল ব্যক্তি যি সময়ত জনতার গণতান্ত্রিক আন্দোলনের কণ্ঠ মূল্য বুঝি নাপায় উপাচার্য যি সময়ত উপাচার্যর দায়িত্ব আছিল দিল্লিলে গৈ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি আর গৃহমন্ত্রীক লগ করে কবলে যে অসম অশান্ত জর্জর অসমৰ জনতাই চারিওফালে আন্দোলন করেছে ছাত্র ছাত্রী রাজপথলৈ আহিছে আপনাদের এই যুক্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনক আপনাদের উপলব্ধি করক আর অসমৰ রাইজর এই কণ্ঠক মর্যাদা দিয়ক এই কাম নকরিলে 5 এই ব্যক্তির মৃত্যু হল ছাত্র কেবাগৰাকীও আছে এই ছাত্র সকলের মৃত্যুত মর্মবেদনা দিবর কারণে আহরি নহল সরকারখনেও তো আজিলৈকে সেই মর্মবেদনা প্রকাশ নকরিলে আজিলৈকে এই কথা এটা শব্দেও বহু সংবাদ মেল দিলে আপনাকে দেখিছে কিন্তু এবাৰও মানুষের যে মৃত্যু হল মানুষ আঘাতপ্রাপ্ত হয়ে আছে একো কথাই কোৱা নাই এতিয়াকৈ এই মৃত্যু হওয়া ব্যক্তিসকলক মাওবাদী সজাবর কারণে উঠি পড়ি লাগিছে হিমন্ত বিশ্ব শর্মার পদলেহনকারী কিছু গ্রুপর মানুষে অন্তর্গত হিমন্ত বিশ্ব শর্মা ফ্যান ক্লাব নামৰ এটা গ্রুপর সেইদিনাখন দেখিলো যে তেওঁলোকে এইসকলক মাওবাদী সজাবর কারণে উঠি পড়ি লাগছে এই ষড়যন্ত্র আরম্ভ হয়েছে তার লগে যাকালি পৃষ্ঠা ভরায় আবেদন করেছে আবেদন করতে আপনাদের দেখিছে যে এই গণ আন্দোলনটার মাজত বোলে রহস্য বিচার পাইছে আমি কব খুঁজছো তোমালোকর যে বক্তব্য আছে তাত রাইজে রহস্য বিচারি পাইছে তোমালোক সরকারের পদলেহনকারী যে হয় তা রহস্য বিচারি পাইছে তোমালোক সরকারের যে এজেন্ট হয় তার রহস্য বিচারি পাইছে জনতা এই রহস্য বিচারি পাইছে তোমালোক সরকারের দ্বারা
এই রহস্য বিচারি পাইছে। তেওঁলোকৰ নামত থাকা এই দীঘলীয়া লিষ্টখনত দেখিব তেওঁলোকৰ মানুহৰ মুখটো এখনেই থাকে। তাত এসময়লৈকে কেইগৰাকীমান মানুহ দুমুখীয়া আছিল, এতিয়া তেওঁলোকৰ মুখ ইমানেই বাঢ়ি গ'ল, তেওঁলোক এতিয়া বহুমুখী হৈ গ'ল। কংগ্ৰেছ আহিলে, কংগ্ৰেছ এজিপি আহিলে, এজিপি বিজেপি আহিলে, বিজেপি সকলোকে তৈল্যবৰ্জন আৰু প্ৰদৰ্শন কাইলৈ পৰহিলৈ ভগৱানে নকৰক এআই ডি এফ আৰু বেলেগ ৰাজনৈতিক দল আহিলে সেইবোৰ তেওঁলোকে কৰিব, যিয়ে নাহক লাগিলে তেওঁলোকে কৰিব লক্ষ্য, কাৰণ তেওঁলোকৰ লক্ষ্য বতা বাহন, তেওঁলোকৰ কামে সেইটো ৰাইজক। তেওঁলোকে আৰু কৈছে বোলে আন্দোলনৰ কাৰণে বোলে অসমৰ আৰ্থ সামাজিক পৰিৱেশ পৰিস্থিতি পিছুৱাই গৈছে। হেৰ যোৱা চাৰে তিনি বছৰ 37 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথ ঘাইপথৰ মাজত পুখুৰী, কাষে কাষে ৰাস্তা, তোমালোকে যোৱা চাৰে তিনি বছৰ ক'ত আছিলা? এটাওতো বাক্য তোমালোকক নেদেখিলো সংবাদ মাধ্যমৰ আগত। ৰাষ্ট্ৰীয় ঘাইপথসমূহ কাৰ্বি আংলঙলৈ যোৱা এই ৰাষ্ট্ৰীয় ঘাইপথ 39 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথ কি অৱস্থাত আছে? এইসকল যিসকলে পৃষ্ঠা ভৰাই লিখিছে তেওঁলোকক প্ৰত্যাহ্বান জনাইছে, দম আছে যদি চাই আহক। তাৰপিছত এইখন চৰকাৰে উন্নয়নমূলক কৰা কাম কাজ কৰা পৃষ্ঠাত যি কাম কাজ কৰিছে তাৰ খতিয়ান আপোনালোকে ল'ব। গতিকে বিভিন্ন ধৰণৰ উদ্যোগ প্ৰতিষ্ঠান মৰিব লাগিছে, চিমেণ্ট কৰ্পৰেশ্যন অফ ইণ্ডিয়া মৰি গ'ল, আমাৰ কাগজ কল আজিলৈকে খুলিব নোৱাৰিলে। এয়াই যোৱা চাৰে তিনি বছৰত চৰকাৰসমূহৰ উন্নয়নৰ খতিয়ান। আৰু তাৰপিছত কৈছে এই জনতা যে এসপ্তাহ 10 দিন ওলাই আহিল তাৰ কাৰণে বোলে অসমৰ আৰ্থ সামাজিক পৰিৱেশ বিপন্ন হৈ গ'ল। ইয়াতকৈ ভাল তেওঁলোকে কৈ থাকে যে বৌদ্ধিক সন্ত্ৰাস, চৰকাৰৰ পৃষ্ঠপোষকতাৰ বৌদ্ধিক সন্ত্ৰাস কৰা মানুহ ইয়াতকৈ বেলেগ নালাগে। তেওঁলোকৰ দৰে শত্ৰু থাকিলে আৰু বেলেগৰ বাংলাদেশৰ শত্ৰুক আমাৰ দৰকাৰ নাই, দিল্লীৰ শত্ৰুক আমাৰ দৰকাৰ নাই। আৰু আপোনালোকে জানে যে শেহতীয়াকৈ প্ৰধানমন্ত্ৰীয়ে অসমৰ ৰাইজৰ সাজ পোছাকো সহ্য কৰিব নোৱাৰা হ'ল। আমাৰ আই মাতৃসকলে, আমাৰ নাৰীসকলে যেতিয়া মেখেলা চাদৰ পিন্ধি তেওঁলোকে সংগ্ৰামত অংশগ্ৰহণ কৰিছে তেওঁ সহ্য হোৱা নাই, কৈছে বোলে এইসকলৰ সাজ পোছাক দেখিলেই চিনি পায় যে তেওঁলোকে কোনে আন্দোলন কৰিছে। অৰ্থাৎ খিলঞ্জীয়া মানুহে সংগ্ৰামত অংশগ্ৰহণ কৰাটো তোমালোকে সহ্য কৰিব পৰা নাই নে? তুমি যে আমাক সকলোকে আভুৱা ভাবিবৰ কাৰণে আমাক সকলোকে আৱেগিক হৈ তেওঁৰ প্ৰতি আকৃষ্ট হ'বৰ কাৰণে গামোচা লৈ ফুৰা যেতিয়াই তেতিয়াই সেই গামোচাখনকো সহ্য কৰিব নোৱাৰা হৈ গ'ল। সমগ্ৰ চৌকচোন, চাৰিওফালে প্ৰান্তে প্ৰান্তে গামোচা কেনেকৈ সিঁচৰিত হৈ আছে। আৰু আমাৰ এই গামোচা, আমাৰ মেখেলা চাদৰ, সত্ৰৰ সত্ৰাধিকাৰসকলৰ ধৰ্মীয় সাজ, পানী তোলা আৰু দুলীয়াজানৰ বিভিন্ন প্ৰান্তত চলোৱা আধ্যাত্মিক প্ৰতিবাদত ৰাইজে পৰিণাম কৰা সাজক যদি তেওঁলোকে সহ্য কৰিব নোৱাৰে, গ্ৰহণ কৰিব নোৱাৰে, আমি কৈ থ'ব খুজিছোঁ অসমৰ ৰাইজে হাজাৰ বাৰ নিজৰ জাতীয় সাজ পিন্ধি ওলাই আহি ৰাজপথত সংগ্ৰাম কৰিব। গতিকে ৰাইজ এতিয়া প্ৰত্যুত্তৰ দিয়াৰ সময়, ইতিমধ্যে প্ৰত্যুত্তৰ আৰম্ভ হৈ গৈছে। যিমান কা দিবলৈ চেষ্টা কৰি আছে, যিমান কা কৰি আছে সিমানে তেওঁলোকক যা যা কৈ আছে, যিমান কা কৈ আছে সিমানে যা যা কৰিছে, ঝাৰখণ্ডত যা যা কৰি আছে, ভাৰতবৰ্ষৰ ৰাইজ এতিয়াই স্বৈৰতান্ত্ৰিক শাসন ব্যৱস্থা, অটক্ৰেচি মানে ফেচিষ্ট যিটো শাসন আছিল তাতকৈ ওপৰৰ শাসন, নতুন এটা বাদ আৰম্ভ হ'ব, এইটো কি বাদ বুলি কয়, মোদী বাদ বুলি কয়, অমিত শ্বাহ বাদ বুলি কয়, ফেচিবাদতকৈ অকণমান ওপৰত হ'ব, এইটো নিশ্চিত যে ফেচিবাদতকৈ অলপ ওপৰত হ'ব। এতিয়া ঝাৰখণ্ডৰ ৰাইজে কৈ দিলে যে নহয়, এই স্বৈৰতান্ত্ৰিক স্বৈৰচাৰী শাসন চলাব নোৱাৰিবা, তোমালোকক এতিয়া বিদায় দিয়াৰ সময়। বিদায় দি দিছে, বিদায় দি কালি সেইকাৰণে ৰাজনৈতিক এটা বাৰ্তা ভাৰতবৰ্ষৰ মানুহে দিলে। ইমান দিনে ভাৰতবৰ্ষৰ মানুহে সামাজিক বাৰ্তাই দিছিল যে এইখন বিল যিহেতু অসাংবিধানিক, ধৰ্মৰ ভিত্তিত বিদেশীক ভাগ ভাগ কৰিব খোজা হৈছে, এইখন বিলে উত্তৰ পূবৰ মানুহৰ সমাজ সংস্কৃতি সভ্যতাৰ প্ৰতি প্ৰত্যাহ্বান আনিছে,
তার কারণে এই বিধেয়কের বিরুদ্ধে, এই বিলের বিরুদ্ধে, এই আইনের বিরুদ্ধে সংগ্রাম আরম্ভ হয়েছে, সংগ্রাম ধারাবাহিকভাবে চলিব। এই বার্তা স্পষ্ট আসিল, এই বার্তা শক্তিশালী আসিল। আর উত্তর পূর্বাঞ্চলের মানুষে এই বার্তা দিয়া নাই, ভারতবর্ষের মানুষে এই বার্তা নাই দিয়া নাই, এই বার্তা সমগ্র পৃথিবীর মানুষে ইতিমধ্যে দি আছে। কিন্তু এতিয়া রাইজ, মই কব খুঁজিছো যে এতিয়া রাজনৈতিকভাবে তেওঁলোকক বার্তা দিয়ার সময় সমাগত। যিসকলে আমাক দেশক, দেশের সমাজ সংস্কৃতি ভাষাক নিষেধ করব খোঁজে, যিসকল জাতীয় জীবনের কারণে গণশত্রু আর জাতি শত্রু, যিসকল আমার কারণে বদনরূপী বিশ্বাসঘাতক আর প্রতারক, সেই সকলের সরকার অসমৰ মাটির পরা পুলিয়ে পোখায় উৎখাত করবর কারণে সকলে সিদ্ধান্ত গ্রহণ করব। এয়াই হল সময়ের আহ্বান, এয়াই হল সময়ের আহ্বান। তেতিয়াহে সেই সকল শহীদর পবিত্র আত্মায় শান্তি পাব, অসমৰ জাতীয় জীবনের বীর শহীদ সকলের ত্যাগে পূর্ণতা পাব সেইদিনা হলে। গতিকে মোর অতি শ্রদ্ধার সংগ্রামী জনগণ, মই পুনর্বার এটাই কথা কব খুঁজিছো, পুলিশের রঙা চকু, পুলিশের বুট জোতা, আর্মির বুট জোতা, তেওঁলোকৰ গুলি বর্ষণ, হত্যা, লাঠি চার্জ, দমনে অসমৰ ৰাইজৰ গণতান্ত্রিক ঐক্যবদ্ধ কণ্ঠক স্তব্ধ রুদ্ধ আর বন্ধ করব নয়। কোনো প্রলোভনে 55,000 চাকরি, 2,000 শিল্পী কলা কৌশলীক সাহায্য, ছয় জনগোষ্ঠীর ন্যায্য প্রাপ্তির বিষয়টুক প্রাপ্য অধিকারক দিয়ার পাছতো কোনো ছয় জনগোষ্ঠীর রাইজে সংগ্রামত সামিল নোহাকে কেউ থাকি নয়, কারণ এই জাতির আহ্বান, এই সময়ের আহ্বান, জাতি রক্ষার প্রশ্ন, ভাষা সংস্কৃতি রক্ষার প্রশ্ন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর এই আন্দোলনক বিপথে পরিচালিত করব খোঁজা কোনো চিন্তায়, কোনো আহ্বানে গণসংগ্রামক বন্ধ করব নয়। কোনো বুদ্ধিজীবীর এই আন্দোলনক বেলেগ এটা রূপ দিবর কারণে করা সরকারের পদলেহন করে, সরকারের দালাল আর সরকারের পদলেহন করে কাম কাজ আর আহ্বানে এই আন্দোলনক কেউ বন্ধ করব নয়। খিলঞ্জিয়া মানুষের, অসমীয়া মানুষের সকলরে সমন্বিত প্রচেষ্টাত যখন মানুষের গাত অসমীয়া মানুষের, অসমৰ স্বাভিমান জড়িত হয়ে আছে, নজহা নপমা অসমীয়া মানুষে অসমীয়া সমাজ জীবনলৈ, অসমৰ সমাজ জীবনলৈ অহা এইবর সকল প্রত্যাহ্বান উফরাই সর্বকালের কারণে অসমীয়া মানুষের প্রভুত্ব আর আধিপত্য এইখন অসমত প্রতিষ্ঠা করব। সর্বকালের কারণে খিলঞ্জীয়া অসমীয়া মানুষে নিজের রাজনৈতিক অধিকার সর্বকালের কারণে আজুরি আনি সর্বকালের কারণে নিজে নিজক শাসন করে থাকার অধিকার সাব্যস্ত করব, এই কথা নিশ্চিত। আত্মনিয়ন্ত্রণ নিজের হাতত থাকিব, রাজনৈতিক অধিকার নিজের হাতত থাকিব, কোনো অবৈধ বিদেশী আমার হাতের পর এই অধিকার কাহি লই যাব নয়। আমি কেতিয়াও কোনো বিদেশী শক্তির ওসর আঁঠু লই দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে জিয়াই থাকিব নুখুজু। এইখন অসম, অসমীয়া মানুষের খিলঞ্জীয়া অসমীয়া মানুষের অসম, এইখন অসম সর্বকালের কারণে এইখন অসম, অসমীয়া মানুষের অসম হয়ে থাকিব লাগিব। ইয়াত কোনো অবৈধ বিদেশী বাংলাদেশীর দাপদপনি কেতিয়াও নচলিব, এই কথাও নিশ্চিত। আর গতি রাইজ, শ্রদ্ধার জনগণ, মই কব খুঁজিছো যে আমি এই সংগ্রামত জয়যুক্ত হমেই, কোনো বাধাই আমাক রাখিব নয়। আশার সূর্যক যেনে ডাওরে কেতিয়াও ঢাকি রাখিব নয়, অসমর মানুষের হৃদয়ের যে আকুলতা, অসমর মানুষের গণতান্ত্রিক সংগ্রামের যে শক্তি আর সামর্থ্য, এই শক্তি সামর্থ্য আর চিন্তা গণতান্ত্রিক আন্দোলনের চেতনাক আমার কেতিয়াও লক্ষ্য প্রাপ্তির সংগ্রামত কেতিয়াও আমাক ধরে রাখব নয়। আর মই স্পষ্ট আর দৃঢ় বিশ্বাসী যে সকলের প্রচেষ্টাত আমি এটা দিনত আমি অসমীয়া জাতীয় জীবনের গৌরব উজ্জ্বল বিজয় ধ্বজা নীলিম আকাশত উড়াই রাখিবর কারণে আমি সক্ষম হব পারিম। আর সেইদিনাখন সকলে
সেই অসমীয়া জাতীয় জীবনের স্বাভিমানী গৌরব উজ্জ্বল বিজয় ধৈর্যর তলত সকলে একত্রিত হয়ে পুনর্বার আমি একে ধ্বনি দিম, জয় আয় অসম, জয় আয় অসম, জয় আয় অসম। কা বাতিল হবই লাগিব, কা বাতিল হবই লাগিব, কা বাতিল হবই লাগিব, কা আমি নামানো, কা আমি নামানো, কা আমি নামানো, জয় অসম, জয় অসম, জয় অসম। আৰু এটা বিষয় আপোনালোকক উত্থাপন কৰিম।